আমাদের বেচের একজন হিরো আছে মোহাম্মদ আব্দুল মান্নান, আমার বড় ভাই, খুবই স্মার্ট একজন ছেলে, গোপালগঞ্জের ছেলে, আমরা এক নামে চিনি সবাই, নগর ছেলে। শাহজাহানের একটা পার্টনার থাকলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম, আই লাভ ইউয়ার্স, দিস ইজ শাহজাহান ভাইয়া ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা কোনো রিভিউর উদ্দেশ্য না, আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমরা ফাইনাল ইয়ার পরীক্ষা শেষ করছি, তো সবাই রিল্যাক্স হওয়ার জন্য একটু অনেকদিন যাবত পরীক্ষা দিতেছি, প্রায় দেড় মাস হয়ে গেছে, সবাই একটু রিল্যাক্স হওয়ার জন্য আজকে রেস্টুরেন্টে আসলাম। সবাই মোটামুটি বিন্দাস মুডে আছে দেখতে পাচ্ছি, সবাই খানা নিয়ে ব্যস্ত। আজকে আমরা মোহাম্মদপুর একটি রেস্টুরেন্টে আসছি, এখানে মূলত এই রেস্টুরেন্টটা মূলত কাচ্চের জন্য সবচেয়ে ভালো আমরা যতটুকু জানি, সবাই দেখতে পাচ্ছি খানা নিয়ে ব্যস্ত আছে, আমার ক্লাসমেটরা সবাই এখানে আছে, আপনার জন্য খাবার সার্ভ করতেছে, কতটুকু লাগে এই হচ্ছে খাবারের কোয়ালিটি দেখা হচ্ছে ভালোই, এখন আমরা খাওয়ার পরে দেখতে পারবো তো কিরকম হয়। এই হচ্ছে কাচ্চি চিত্র, খুবই সুন্দর দেখা যাচ্ছে, বাসমতি চালের কাচ্চি খুবই সুন্দর, আমরা টেস্ট কেমন হয় সেটা খাবার পরে বুঝতে পারবো। এখানে সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। নাজমুল, নাজমুল কেমন লাগতেছে কাচ্চি? ভালো লাগতেছে। এদিকে আছে মোহাম্মদ সাদিল, আমাদের আমাদের বেচের একজন হিরো বলতে গেলে, কেমন লাগতেছে সাদিল? এদিকে আছে মোহাম্মদ আব্দুল মান্নান, আমার বড় ভাই, খুবই স্মার্ট একজন ছেলে, অলরেডি বিরিয়ানি নিয়ে কাচ্চি নিয়ে বসে গেছে ওর জন্য। কেমন লাগতেছে আব্দুল মান্নান কাচ্চি এখানকার? কেমন, ভালো? এদিকে আছে রাজশ্রী দিদি, উনি আমাদের বেসমেন্ট, আমাদের সাথেই আজকে পরীক্ষা শেষ করে এসেছে, তো কেমন লাগতেছে দিদি খবরের আজকের খবরটা? এদিকে আছে মোহাম্মদ আবদুল্লাহ, গোপালগঞ্জের ছেলে, আমরা এক নামে চিনি সবাই। আবদুল্লাহ কেমন লাগতেছে খাবার, খাবারের টেস্ট কেমন? খুব ভালো, তাই না? এদিকে আছে আমাদের আরেক হিরো মোহাম্মদ শামীম, শামীম নগর ছেলে, কেমন লাগতেছে শামীম খাবার, খাবারের গুণাগুণ কেমন? এটা হচ্ছে যারা আসতে যাচ্ছেন, এটা হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোডে, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পাশেই। দর্শক, এখানকার কাচ্চির স্বাদটা খুবই খুবই টেস্ট, আসলে অনেক স্বাদ লাগতেছে, খাবার দেখতেও খুব সুন্দর, গুণাগুণ খুব ভালো। তবে বলতে শাহজাহানের একটা পার্টনার থাকলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, সবই থাকলে ভালো। দেখো তোমরা জোর করো, সবাই খানা নিয়ে ব্যস্ত আছে। মিটটা খুব ভালো, আমরা